हेलो एंड वेलकम टू डिजिटल एक्सेसिबल बांग्ला यूट्यूब चैनल। कीप वाचिंग दिस वीडियो। नमस्कार। दूरे ओ काछे जे जेखाने बसे आमादेर ई अनुष्ठान के उपभोग करछेन प्रत्येक के जानाई प्रीति शुभेच्छा ओ अभिनंदन। आशा नय विश्वास आपनारा प्रत्येकेई भालो आछेन। आपनारा हयतो जेने थाकबेन गत 28/4/2020 এই ডেটে ডিজিটাল অ্যাক্সেসিবল এন্ড বাংলা একটি সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করে। সেই প্রোগ্রামে আমরা মূলত দুটি ইভেন্ট রাখি। তো একটি তার মধ্যে একটি ইভেন্ট গ্রুপকে নিয়ে স্বরচিত কবিতা অথবা বক্তব্য, আরেকটি ইভেন্ট সঙ্গীত। তো আজকে এই শুভ দিনে আজকে সেই গত 28 তারিখের প্রোগ্রামের ফার্স্ট অথবা সেকেন্ড দুটি পুরস্কার আমরা তাদের হাতে প্রদান করব এবং তাদের ভালো লাগা ও মন্দ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই বলে মাইক্রোফোন আমাদের সহকারী অ্যাডমিন বিল্টু গড়াইয়ের কাছে অর্পণ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি বিল্টু। তো বাপিদাকে ধন্যবাদ, বাপিদা সমস্ত কিছু তো বলেই দিয়েছে। তো আজকে আমরা গত 28 এপ্রিল আমাদের ডিএবি গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের জন্মদিন উপলক্ষে যে কালচারাল কম্পিটিশন করেছিলাম অনলাইনে, তার উইনারদের নাম আমরা আজকে ঘোষণা করব এবং তাদের মৌখিক বক্তব্য শুনব, তাদের ফিলিংসটা যে কেমন লাগছে, কেমন হয়েছে কম্পিটিশন। তো আমরা একে একে নামগুলোকে ঘোষণা করছি। সেদিনকে আমাদের মূলত দুটি ইভেন্ট ছিল। এক, যে কোনো বাংলা গান, এবং দ্বিতীয়ত স্বরচিত কবিতা, সেটা আমাদের গ্রুপকে নিয়ে, বা বক্তব্য আমাদের গ্রুপ সম্পর্কে। তো এই দুটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। দুটি ইভেন্টের প্রথম বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হবে 199 এর মোবাইল রিচার্জ, এবং দ্বিতীয় বিজয়ীদের দেয়া হবে 149 এর মোবাইল রিচার্জ। তো আমি আর কথা বাড়াবো না, আমি একে একে নাম ঘোষণা করি। আমাদের যে দ্বিতীয় ইভেন্ট ছিল স্বরচিত কবিতা বা গ্রুপ সম্পর্কে বক্তব্য, সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাগর দাস। তো এই ইভেন্টের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করার আগে একটা কথা বলে নিই। আজকের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সমস্ত পারফরমেন্স আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সকলে শুনতে পারে। তো এই ইভেন্টে সাগরদা এসেছিল এবং এই ইভেন্টে প্রথম হয়েছে সঞ্জয় শীল,
তো এই ইভেন্টে সঞ্জয় দা কবিতা উপস্থাপন করেছিল আমাদের গ্রুপকে নিয়ে সরচিত কবিতা। তো আমাদের যে প্রথম ইভেন্ট ছিল সেই ইভেন্টের প্রথম দুজন বিজয়ীর নাম ঘোষণা করব, কিন্তু তার আগে আমরা এই ইভেন্টে দুজন বিজয়ীর অর্থাৎ দ্বিতীয় ইভেন্টের দুজন বিজয়ীর আমরা বক্তব্য শুনে নেব, তারপরে আমরা মিউজিক কম্পিটিশানে রেজাল্ট আমরা জানাবো এবং তাদের বক্তব্য শুনব একে একে। তো আগে আমরা এই ইভেন্টের বিজয়ীদের বক্তব্য শুনে নিই। প্রথমেই আমরা বক্তব্য শুনে নেব সঞ্জয় দা আমাদের এই ইভেন্টে প্রথম হয়েছেন। তো সঞ্জয় দার বক্তব্য শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম সঞ্জয় শীল। গত 28 এপ্রিল 2020 ডিজিটাল অ্যাক্টিভিটি বাংলা যুবা জন্মদিন পালন করা হয়েছে 1 বছর উপলক্ষে। তো তাতে দুটো ইভেন্ট ছিল, গান ও কবিতা। তো কবিতায় নিজের সরস্বত কবিতা আমি প্রথম হয়ে নিজেকে নিজে খুব আনন্দিত মনে হচ্ছে। এর জন্য সমস্ত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ। আর খুব আনন্দ পাইছে যে এই ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা গ্রুপের আমি একজন সাধারণ সদস্য বা আমি একজন এই পরিবারের একজন মেম্বার। তো যাই হোক, ধন্যবাদ এই গ্রুপে আমি যুক্ত করে দেওয়ার জন্য বাপিকে। বিশেষ করে বাপি আমাকে যখন অ্যাড করায় আমি বলছি অবশ্যই ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলাতে আমি অবশ্যই যাব, কারণ অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে সেই হিসাবে। আর ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্য। সমস্ত সদস্যরা তাতে অংশগ্রহণ করতে পেরেছে, তাদের যে প্রতিভা, তাদের যে অ্যাক্টিভিটির প্রতি তারা তুলে ধরতে পেরেছে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই এই গ্রুপের ক্রিয়েটার ও সমস্ত অ্যাডমিন প্যানেলের বন্ধুদেরকে যারা এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর এখানে আনন্দ পাচ্ছি যে আমি মানে প্রথম হয়ে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলেই ভালো থাকবেন, ডিজিটাল অ্যাক্টিভিটি বাংলার সাথেই থাকবেন। আগামী বছর আবারও হবে। ধন্যবাদ সঞ্জয় দা। আমরা পরবর্তীতে বক্তব্য শুনে নেব এই ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকারী সাগর দাসের কাছ থেকে। নমস্কার, ডিএবির পক্ষ থেকে আমি সাগর। আমি ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার এক সদস্য। আমাদের 28 এপ্রিল যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার জন্মজয়ন্তী উপলক্ষে, তা সেখানে আমি দ্বিতীয় স্থান বক্তব্যে অধিকার করে মানে নিজে খুবই একটা আনন্দের সঙ্গে আর কি একটা খুব ভালো একটা উপলব্ধি করছি আর কি। খুব কী বলবো, এরকম জায়গায় এরকম প্ল্যাটফর্মে যে আমি একটা বক্তব্য রাখতে পেরেছি, আমার এই যে আমি একটা স্থান অধিকার করেছি সেটা আমার কাছে বড় কথা নয়। আমি যে এরকম একটা সত্যি একটা প্ল্যাটফর্মে নিজেকে মানে বক্তব্য রেখে নিজেকে একটা খুব ধন্য মানে মনে করি যে তাদের মধ্যে আমি যে দ্বিতীয় হয়েছি আর বাকিরা যে তারা যে কোনো স্থান পায়নি তাও নয়, আসলে তারা অংশগ্রহণ করেছে বলেই আমার এই দ্বিতীয় স্থানের মানে দ্বিতীয় স্থানটার আর কি একটা মর্যাদা আছে। কেউ অংশগ্রহণ না করলে কি সেই স্থানের কোনো মর্যাদা থাকে, সে হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের সবার আশীর্বাদ নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটোদের স্নেহ শ্রদ্ধা এই সমস্ত নিয়েই আর কি, বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি এরকম আর কি একটা স্থান লাভ করেছি। এর জন্য খুবই গর্বিত ডিজিটাল স্কুল বাংলায়। আমি আগর ধন্যবাদ সকলকে। নমস্কার। ধন্যবাদ সাগর দাকে। তো এবারে আমরা আমাদের প্রথম
যে ইভেন্ট সেটা হচ্ছে মিউজিক কম্পিটিশন, সেটার রেজাল্ট আমরা বলবো। তো আমাদের প্রথম ইভেন্ট ছিল যে কোনো বাংলা গান, সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে শুভজিৎ ভূঁইয়া। এবং এই মিউজিক কম্পিটিশানে প্রথম স্থান অধিকার করেছেন সুমন বৈদ্য সংকাল্লা। তো এই ইভেন্টের বিজয়ীদের বক্তব্য আমরা এবার একে একে শুনব। ফার্স্টে শুনে নেব সুমনদার কাছ থেকে। নমস্কার, ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলায় আমি সুমন বৈদ্য, আপনাদের বন্ধু। আমি জেনে অত্যন্ত উৎফুল্লিত এবং গর্বিত যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের গ্রুপের সকলের ভালোবাসা নিয়ে এবং বিচারক মণ্ডলীর বিচারে প্রথম হতে পেরেছি। প্রথম হবার জন্য যতটা আনন্দ সেটা তো স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বেশি আনন্দ আমার এই জন্য হচ্ছে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছিলাম এবং এই সুন্দর অনুষ্ঠানে এত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, এইটা ভেবেই আমি অত্যন্ত খুশি। এর জন্য সর্বাগ্রে ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার অ্যাডমিন, আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই বিল্টু গড়াইকে আমি স্পেশালভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তার হাত ধরেই এই ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা গ্রুপটি তৈরি হয়েছিল এবং আমি নিজেও তার হাত ধরেই ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা গ্রুপে যোগ দিয়েছিলাম। পাশাপাশি সমস্ত বিচারক মণ্ডলী এবং সমস্ত গ্রুপের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এই গ্রুপের অনেক দীর্ঘায়ু কামনা করি, ধন্যবাদ। ধন্যবাদ সুমনদাকে। তো সুমনদা এই ইভেন্টে আমাদের গ্রুপকে নিয়ে একটা সরচিত গান করেছিল। এরপরে আমরা বক্তব্য শুনে নেব শুভজিৎ ভূঁইয়ার কাছ থেকে। নমস্কার, সবার প্রথমে আমার গুরুজনদের জানাই আমার প্রণাম এবং আমার বন্ধুদের জানাই এবং আমার ছোট ভাই বোন দাদা সবাইকে জানাই আমার অসংখ্য ভালোবাসা। তো প্রথমে একটা কথা না বললেই নয়, যারা ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার যে দাদা ক্রিয়েটার এবং যারা অ্যাডমিন প্যানেলে যারা দায়িত্বে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে গত 28 এপ্রিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলার জন্মদিন ছিল, তাদের যে গান কম্পিটিশান, কবিতা কম্পিটিশান এবং বক্তৃতা কম্পিটিশান হয়েছে, সেই গান কম্পিটিশানে আমার খুবই ভালো লাগছে যে আমি সেকেন্ড পজিশন পেয়েছি এবং আমার খুবই আনন্দ লাগছে যে আমি এতজন পার্টিসিপেন্টের মধ্যে আমি সেকেন্ড পজিশন পেয়েছি। অবশ্যই ধন্যবাদ জানাই যারা বিচার করেছেন গান কম্পিটিশানে তাদেরকে এবং যারা গ্রুপের প্রতিযোগিতার আয়োজন যারা করেছেন তাদেরকে। এবং আমি চাইবো আগামী দিনে আরও গ্রুপে, যাতে গ্রুপে জন্মদিনে এরকম ধরনের প্রতিযোগিতা হোক, অনলাইনে কম্পিটিশান হোক, গান কবিতা বক্তৃতা এবং অন্যান্য আরও যে সমস্ত ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশান করা যায় বা যে সমস্ত কালচারাল প্রোগ্রাম করা যায়, আশা করবো আগামী দিনে তা হবে। এবং সবশেষে আমি সবাইকে একটাই কথা অনুরোধ করব, এই যে প্রযুক্তির দুনিয়া, আমাদের যে প্রযুক্তি এখন সোশ্যাল মিডিয়া হোক বা অ্যান্ড্রয়েড বা কম্পিউটার যে কোনো কিছুতেই আমাদের ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা দৃষ্টিহীনদের পক্ষে খুবই উপযুক্ত একটা গ্রুপ। এবং যারা প্রশ্ন করলে আমি প্রশ্ন করলে উত্তর পাই এবং যারাই প্রশ্ন করেন যারা উত্তর দেন
অবশ্যই সত্যি খুবই ভালো লাগে প্রযুক্তির এই গ্রুপকে আমার, এবং আমি আশা করব আগামী দিনে আরও পার্টিসিপেন্ট আসবেন আমাদের গ্রুপে এবং সবাই যুক্ত হবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই আশা রাখি। রেখে আমার বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ শুভজিৎকে। তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আশা করছি এরকম প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর ডিএবির জন্মদিন উপলক্ষে করতে পারব। তো এখানেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। সকলকে ধন্যবাদ।